আমাদের দুজনের জন্য এই কয়টা মাছ রাখছি, যে আমরা এখন এটা খাবো। দেখতে থাকুন আমার ভিডিওটা। হাই গাইস, আমি আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন যে আমার পিছন সাইডে বিশাল বড় একটা মৎস্য প্রজেক্ট। আজকে আমি এই মৎস্য প্রজেক্টে এসেছি। আজকে কিছু সময়টা আমি এই মৎস্য প্রজেক্টে কাটাবো, যে এই মৎস্য আপনি তো আবার মালও কাঁচা দিচ্ছেন। হ্যাঁ, ডালটা খাওয়া দেবেন কোন সাইডে? এই সাইড দিয়ে রাখবেন। এই যে যে বড় মৎস্য প্রজেক্ট দেখতেছেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আমার মনে হয় সবচেয়ে বড় মৎস্য প্রজেক্ট। হ্যাঁ, এই ভাই এই মৎস্য প্রজেক্টটা দেখাশোনা করে। আমাদের যে ঝাঁকি জাল আছে, সেই ঝাঁকি জাল দিয়ে এই ভাইটা এই মৎস্য প্রজেক্টে খেও দিছে। দেখা যাক এই জাল খেওতে কি মাছ বাঁধে। ঠিক আছে, এই পরিমাণ তেলাপিয়া যদি হয় তাই কি হবে? তেলাপিয়া চাষ করলে তেলাপিয়া হবে না তা কি হবে? দেখা যাচ্ছে যে জালটা উঠাইছি আমরা, প্রচুর পরিমাণে তেলাপিয়া ছাও পাইছি। ভাই এই তেলাপিয়া ছাও কয় মাসে বড় হয়? ঠিক আছে, এর খাবার দিতে হয় বেশিরভাগ, না? তা আমরা তো তেলাপি মাছ নেবো না, না আমরা নেবো অন্য মাছ। তাহলে আরেক জায়গায় খাওয়া যেতে হবে। যে পরিমাণ তেলাপি মাছ বাজছে এতে বোঝা যাচ্ছে যে 100-এর উপরে আছে। যদি বড় হয় নাকি কয়েক টোন হবে, কোনো হিসাব আছে? কয়েক টন? ভাই মাছ কাটা মরে যাবে তো, তাড়াতাড়ি ফেলাই দেন। জালে দিয়ে এখনো আছে, আরো একটা আছে, আরো একটা না দুইটা দেখেন, ভালো হয়েছে ভাই। আর একখানে খাওয়া যেতে হবে। ভাই শোনেন শোনেন ভাই, আমরা ও বলতো ওই জায়গায় করিছেন, খাবার দেন নাই, খাবার দেন নাই, এই তো খালি খালি।
খাবার সারা যে তেলাপিয়ে এটাই লাগে। আসলে একদম কর নাই, কিন্তু তেলাপি তো ছোট ছোট, বড় হইতে তো সময় লাগবে, 2-3 মাস লাগবে এখনো। পুঁটি মাছ পাইছি, পুঁটি মাছ লাগবে, এটা চিংড়ি মাছও দেখা যাচ্ছে। আর না আর লাগবে না, এটা পুঁটি মাছ নেন, ঠিক আছে? আর ওই কাঠকুলে একটা আর একটা খেয়াও দিয়ে নেন। মাছটা আমাকে একটু দেখেন, সুন্দর। এই পুঁটি মাছ অনেক বড় হয়। হ্যাঁ ছোট পুটি গুলো ছাইড়ে দেন, দুইটা পুটি রাখেন। হ্যাঁ আপনার সাথে তো আমি আইতে পারি না, আসতে আনেন। আটেন নেন, জালটা এই জায়গায় জালেন। এই গাঁটগুলি খেয়াও দিলে তেলাপি মাছ বসবে, অনেক সমস্যা নেই। দেখাবো না, চিংড়ি মাছটা রাখেন। ফুটি 2টে রাখবেন। হ্যাঁ স্যার, বড় হবে, বড় তো বেশ বড়ই। এ তো মানে মাসখানিক হয়েছে পুঁটি মাছ আসছে না, এই 1 মাসের ভিতর 200 গ্রাম সাইজ হয়েছে। চিংড়ি মাছও তো উঠছে একটা দুইটা। আচ্ছা এই 2টা রাখেন। হ্যাঁ আটা খেয়াল দেন, এবার কিছু তেলাপিয়ে রাখতে হবে। খাবো ছোট মাছ, করা করে সুন্দর করে পোড়াইলে ভাল লাগে। তাজা মাছ খাওয়ার আছে কি স্বাদ, এটা আমি আপনার কিভাবে বলবো। মাছ ধরে কষ্ট পাচ্ছে, রই দি প্রজেক্টের মালিক দেখলে কি হবে, তা দিয়ে দেবানি। তোমার প্রজেক্টের মালিক গিফটে কেন? খাওয়ার কথা কলাম দিয়ে আর উঠলো না, ওই সাইডে একটা খাওয়া দিও। ওটা দাও, ফালাই দো, 2টা ফালাই দো, ওটা ফালাই না, চিংড়ি মাছ রাখো। বাবা জোর আছে মাস্টার, পেট ভরা। ওই ওই সাইডে খাওয়া দিলে আমার মনে হয় বেশি তেলাপি উঠবে, ওই সাইডে। আমাদের দুজনের জন্য এই কয়টা মাছ রাখছি, যে আমরা এখন এটা খাবো। দেখতে থাকুন আমার ভিডিওটা।